আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। বন্ধুরা, দেখেন আপনাদেরকে আমি একটি জন্ম নিবন্ধন দেখাইতেছি। আপনারা যারা জন্ম নিবন্ধন নতুন করে নিয়ে আসেন বাড়িতে, আপনাদের যে হ্যান্ডসেটটি আছে আপনারা ইচ্ছা করলেই এটি চেক দিতে পারবেন অনলাইনে যে এটি ঠিক আছে কি নাই। দেখেন আপনাদেরকে আমি এই যে ওয়েবসাইটটি দেখাইতেছি, এই ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে আমি দেখাবো কীভাবে অনলাইনে চেক দিবেন যে আপনাদের জন্ম নিবন্ধন ঠিক আছে কি না। দেখেন আমরা যদি জন্ম নিবন্ধনটা চেক দিতে চাই তাহলে আমাদের কিন্তু অবশ্যই এই যে ওয়েবসাইটটি আছে এই ওয়েবসাইটে যাইতে হবে। দেখেন আপনারা ওয়েবসাইটে যাওয়ার জন্য দেখেন নতুন একটি ব্রাউজার নেবেন। নিলাম আপনাদের যে মোবাইলটি আছে, মোবাইল থেকে আপনারা গুগলে প্রবেশ করবেন। গুগলে প্রবেশ করার পর এই যেখানে যেখানে সার্চ দেওয়ার যে একটা অপশন আছে এই অপশনে আপনারা যাবেন। এখানে আপনারা লিখবেন বার্থ সার্টিফিকেট চেক। দেখেন আমি লিখে নেই, দেখেন বার্থ সার্টিফিকেট চেকটা আমি লিখলাম। এখন আমি এন্টার চাপবো। দেখেন এন্টার চাপার পর দেখেন অনেকটি ওয়েবসাইট এখানে শো করতেছে অনেকটি লিঙ্ক। আর সর্বপ্রথম দেখেন এখানে লেখা আছে বার্থ অ্যান্ড ডেথ ভেরিফিকেশন জন্ম নিবন্ধন, এই যে লিঙ্কটা দেখাইতেছে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে জন্ম নিবন্ধন চেক দেওয়ার যে ওয়েবসাইটটি আছে ওই ওয়েবসাইটে সরাসরি আমাদেরকে নিয়ে আসবে। দেখেন আমরা সরাসরি এসে পড়লাম। এখন দেখেন এখানে বলা হয়েছে জন্ম নিবন্ধন তথ্য যাচাইয়ের জন্য 17 অঙ্কের জন্ম নিবন্ধন নম্বর ও জন্ম তারিখ প্রবেশ করান। তাহলে এখানে বলতেছে আমরা যদি জন্ম নিবন্ধন চেক দিতে চাই বা যাচাই করতে চাই, জন্ম নিবন্ধনের মধ্যে যে 17 ডিজিটের একটি নাম্বার আছে ওই নাম্বারটা এখানে বসাইতে বলছে। দেখেন এই যে আপনাদেরকে আমি দেখেন এই যে নাম্বারটা, এই নাম্বারটা আপনারা ওইখানে বসাবেন। দেখেন আমি তাহলে নিয়ম অনুযায়ী নাম্বারটা আমি বসে নিই। জন্ম নিবন্ধনের যে 17 ডিজিটের যে নম্বরটি আছে আমি বসে নিলাম। এখন নিচে দেখেন এখানে বলছে ডেট অফ বার্থ, দেখেন জন্ম তারিখটা এখানে বসাইতে হবে, জন্ম তারিখ, ইয়ার এবং মাসটা। দেখেন এখানে বলা আছে প্রথমে আপনারা অবশ্যই ইয়ারটা বসাবেন, তারপর মাস বসাবেন, তারপর তারিখটা বসাবেন। দেখেন আমি নিয়ম অনুযায়ী আমি জন্ম তারিখটা বসিয়ে নিই, সালটা। দেখেন সালটা বসানোর পর আপনারা অবশ্যই হাইফেন দিয়ে নেবেন, তারপর আপনারা মাসটা বসাবেন। দেখেন আমি মাসটা বসিয়ে নিই, তারপর আমরা পুনরায় আবার হাইফেন ইউজ করব, তারপর আমরা তারিখটা বসাবো। বসানোর পর দেখেন নিচে একটা দেখেন কিউআর কোড, কিউআর কোড না বলতে এখানে একটা ডিজিট আসছে, এই ডিজিটের যোগফল এখানে কত হবে নিচে দেখেন দ্য অ্যান্সার ইজ, এখানে আপনারা বসাবেন। দেখেন এখানে 31 + 6 তাহলে কত হবে 37। এটা বসানোর পর আপনারা অবশ্য নিচে যে সার্চ যে অপশনটি আছে এখানে আপনারা ক্লিক করবেন। দেখেন ক্লিক করার সাথে সাথে যদি আপনাদের জন্ম নিবন্ধনটা ঠিক থাকে, দেখেন এই জন্ম নিবন্ধনটা যদি অনলাইনে থেকে থাকে তাহলে আপনারা অবশ্যই দেখতে পারবেন যে ঠিক আছে কি না। দেখেন আপনাদেরকে আমি আরেকটি বিষয় এখানে জানাইতেছি যে দেখেন এই যে জন্ম নিবন্ধনটা আপনাদেরকে আমি দেখাইতেছি, এই জন্ম নিবন্ধনটা দেখেন বাংলা করা, এটা কিন্তু ইংলিশ না। দেখেন আমি যেহেতু দোকান করি, মাস্টার টেলিকম আমার দোকানের নাম, আমার দোকানে অনেকে আসে, আমার যেহেতু আমি ছবির কাজ করি, ফটোগ্রাফির কাজ করি, অনলাইনের কাজ করি, সব মিলে আমার দোকানে অনেকে আসে যে ভাই দেখেন তো এটা অনলাইনে আছে কি না, বা বাংলা নিয়ে আসে যে ইংলিশ করে দেন। আসলে এগুলো কিন্তু করে দেওয়া সম্ভব না কোনোভাবে, যদি না থাকে অনলাইনে যদি থাকে তাহলে বের করে দেওয়া যায়। এই যে জন্ম নিবন্ধনটা দেখাইতেছে আপনাদেরকে বন্ধুরা, এই জন্ম নিবন্ধনটা আমার দোকানে নিয়ে এসে বলতেছে যে ভাই নতুন ভোটার হবে, গেছিলো ওখানে জন্ম নিবন্ধন ইংলিশটা চাইছে, তো ইংলিশটা করতে গেলে ভাই কত কিছু যে লাগে, বাপ মারটা চাই, মোট কথা অনেক ভেজাল। সব মিলে আমাকে বলতেছে ভাই একটু চেক দিয়ে দেখেন না ইংলিশটা যদি করে দিতে পারেন। আমি বলছি যে ভাই দেন যদি অনলাইনে থাকে তাহলে আমি অবশ্যই দিতে পারবো। আমি দেখি অনলাইনে চেক দেওয়ার পর দেখি এখানে বাংলা এবং ইংলিশ দুইটাই আছে। দেখেন এই যে ডান পাশে দেখেন নিবন্ধন ব্যক্তির নাম রুমি আক্তার, তারপর দেখেন এই যে গ্রাম ট্রাম গ্রাম, তারপর মাতার নাম, পিতার নাম, জাতীয় মোট কথা, তারপর দেখেন ডান পাশে এখানে দেখেন রুমি আক্তার, সব মিলিয়া এই যে গ্রাম, তারপর বাবার নাম, সব মিলিয়ে সব কিছু মনে করেন যে বাংলাও আছে ইংলিশও আছে। দেখেন ইংলিশ থাকার কারণে তাকে কিন্তু আর ভোটার অফিসে কিন্তু আর ইউনিয়ন পরিষদে দৌড় পাড়ার দরকার নেই, কারণ এটা যদি আপনারা দেন ওইখানে তাহলে কিন্তু অবশ্যই গ্রান্টেড যোগ্য, কারণ
এটা তো অনলাইনে আছে, তাই না বন্ধুরা? আপনারা কিন্তু অবশ্যই আপনাদের মধ্যে যাদের বাংলা আছে, এই যে জার্মানি বন্ধুটা বাংলা আছে, আপনারা ইচ্ছা করলে দেখতে পারবেন যে ইংলিশ আছে কি না। অনেকের কিন্তু আসে না, আমার কাছে কিন্তু অনেক ক্লায়েন্টে আসে, ওর কথা অনেকে আইসা বলে যে ভাই ইংলিশ করে দেন বা দেখেন ইংলিশ আছে কি না। আমি চেষ্টা করে দেখি যে আছে কি না, যদি থাকে তাহলে দিয়ে দিই, তাই না? আমি তাহলে গতকাল এই জন্মনিবন্ধনটা আমার কাছে নিয়ে আসছিল, আমি তাহলে ভাবলাম যে আমি আসলে ইউটিউবে দিয়ে দিই একটা ভিডিও বানিয়ে। তার জন্য বন্ধুরা আমি ইউটিউবে বানিয়ে দিলাম, আপনারা কেউ খারাপ কমেন্ট করবেন না। তাহলে বন্ধুরা সবাই ভালো থাকবেন, আপনাদের কিন্তু আসলে একটা উপকারের কাজ এটা। কারণ যদি দেখেন যে আপনাদের অনেকের বাংলা আছে, ইংলিশ দরকার হয়, তাই না? দরকার হয়, যদি ইংলিশ অনলাইনে থাকে তাহলে তো আর পরিশোধে যাওয়ার দরকার নেই। তাহলে বন্ধুরা সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।